আসসালামু আলাইকুম, আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খাকরান পাতা দিয়ে মুলকা পিঠা বা খোলা পিঠা বলে। তো আমার ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ আমার পেজটাকে ফলো দেওয়ার জন্য। তো এখানে আমি খাগরান পাতা নিয়েছি। তো খাগরান পাতা আমি কেটে নেব। তো বৃষ্টির দিনে কিন্তু এই পিঠাটা খেতে অনেকই ভালো লাগে। তো বৃষ্টি আসছে তাই ভাবলাম এই পিঠাটা আমি বানিয়ে দিই। আমার বাচ্চারা বা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। তো আমি খাগরান পাতা কিন্তু কেটে নিয়েছি ছোট চিকন চিকন করে। তো এখানে আমি আতপ চাল বা আলা চাল বলে যা আমরা ভাত খাই, ভাতের চাল একসাথে ভিজিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো পাতা যে আমি কুচি করে নিয়েছি পাতাগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে দিলাম ধনে পাতা কুচি 1 চামচ, মরিচের ফাঁকি 1 চামচ, হলুদের ফাঁকি স্বাদ মতন, লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে কিন্তু মুলকা পিঠাটা বানালে খেতে অনেকই ভালো লাগে। বাচ্চারা বড়রা সবাই এই পিঠাটা পছন্দ করে। তো বিকালে বা সকালে নাস্তায় কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে খেতে পারেন। বাড়ির সবাই বা পরিবারের সবাই খেতে পছন্দ করবে। তো আমি দেখুন এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে বানিয়ে নিলে মোচমোচে হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহ দেয়। যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন ভাই বোনেরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।